the curate pathologist Sudhanno Dutt. What? Are you mad, Mr. Public Prosecutor? এখন কি আদালতে পাগল ছাগল সবাইকে ডেকে নিয়ে সাক্ষী না হয়? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ডক্টর বসাক, আমার সাক্ষী সম্পর্কে এই ধরনের মন্তব্য করার কোনো এখতিয়ার আপনার নেই। অল্পাত আছে, আমি খুব ভালো করে জানি যে সুদান্ন দত্ত ইজ আউট অফ হিজ নরমাল সেন্স। একটা অ্যাক্সিডেন্টে হি লস্ট হিজ মেমোরি, তার স্মৃতিশক্তি সম্পূর্ণ বিলোপ হয়ে গেছে, তাকে আপনি সাক্ষী হিসেবে ডাকতে পারেন না। পারি কি না পারি সে বিচার করবেন মহামান্য আদালত, আপনি নন ডক্টর বসাক। অর্ডার অর্ডার ডক্টর বসাক, আপনি এই কেসে কিভাবে জড়িত? জড়িত মানে আমাকে আদালত থেকে সমন দেওয়া হয়েছে এখানে হাজির থাকার জন্য। তাহলে আপনাকে যখন উইটনেস বক্সে ডাকা হবে তখন আপনার যা বলার তা বলবেন, এখন অন্য কোনো কথা বললে আপনার এগেনস্টে কন্টেম্পট অফ কোর্টের অভিযোগ আনা হবে। আপনি এখন বসুন। থ্যাংক ইউ মাই লর্ড। তা আপনার সাক্ষী সুধন্য দত্ত কোথায়? ইওর অনার, এতক্ষণে তার চলে আসার কথা, মনে হয় কোনো কারণে আটকে পড়েছে। এসে গেছে ইওর অনার। রাস্তায় জ্যাম ছিল বলে একটু দেরি হয়ে গেল, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন আসুন সুধন্য বাবু, আসুন আসুন। আপনি আপনি বক্সের মধ্যে যান যান। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে থাক। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য মিথ্যা বলিব না। সুধন্য বাবু, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি ঠিক মতো উত্তর দেবেন, কেমন? ইওর অনার, আমার মনে হচ্ছে আমার লার্নেড ফ্রেন্ড এই মামলাটিকে অনর্থক জটিল করার চেষ্টা করছেন। মামলাটি হচ্ছে আমার ক্লায়েন্ট ভার্সেস ডাক্তার নক্ষত্র রায়। সেখানে দ্য কিওরের প্যাথোলজিস্টের কি ভূমিকা থাকতে পারে আমি বুঝতে পারছি না। ইওর অনার, ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় ভুলে গেছেন এই মামলাতে আরেকটি পক্ষ স্টেট, এবং সেই জন্যই মহামান্য আদালত আমাকে প্রশ্ন করবার অনুমতি দিয়েছেন। মাই লর্ড, আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি, কিন্তু এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করছি না। ইওর অনার, যৌক্তিকতা আছে, কারণ অলোক মিত্রর মৃত্যুর ব্যাপারে সুধন্যবাবু সরাসরি জড়িত, এবং সেই জন্যেই আমরা ওকে রাজসাক্ষী করেছি।